এটা আসলে অবিশ্বাস্য। অ্যাকচুয়ালি আর উনি চুম্বক দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র লোহা ইয়ে করে আকর্ষণের মাধ্যমে, উনি চুম্বকের মাধ্যমে এটা ইয়ে করে এটা পরে ভাঙ্গারির দোকান হোক যে কোনো মাধ্যমে বিক্রি করে সংসার। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না, লক্ষ টাকা পুঁজির ব্যবসাও নেই তার, দিনে আয় করেন মাত্র 100 থেকে 150 টাকা, অথচ দিব্যি খেয়ে দিয়ে ঘুমিয়ে অনায়াসে রাত দিন পার করে দিচ্ছেন তিনি, তাও আবার শুধুমাত্র একটি চুম্বকের সাহায্যে। অবিশ্বাস্য হলেও সত্যি, একটিমাত্র চুম্বকের আয়ে চলে এক অন্ধের সংসার। বলছিলাম দৃষ্টি প্রতিবন্ধী মুন্সী মিয়ার কথা, গাছতলায় বসে এখন 10 তলার স্বপ্নও দেখেন না তিনি, জীবনের বাকিটা সময় এভাবেই সুখে শান্তিতে কাটিয়ে দিতে চান। এই দিন বাইরে আসি, এই লোহা টোয়াইতে টোয়াইতে 2টা বাজে গেছে, 2টা বাজে আজ 6টায় বাজবে, যাইতে ঘরে যাইতে যেতে 6টা বাজে, মানে কম বেড়ে যাবে। এই চুম্বক দিয়ে লই আগে আন্ধা আসিলাম তো, শোক হাসপাতাল যাইয়া শোক একটা টিক। 10 বছর আগে দু চোখে ছানি পরে পুরোপুরি অন্ধ হয়ে যায় মুন্সী মিয়ার চোখ। এরপর গেল 2 বছর আগে চিকিৎসা করালেও এখন ভালোভাবে দেখতে পান না। অন্যদিকে একটি রশির সাথে এই চুম্বকটি ঝুলিয়ে রাস্তা থেকে লোহা কুড়িয়ে আয় হয় তার। মূলত স্ক্র্যাপের টলি থেকে যে টুকটাক লোহা বা টিনের টুকরাগুলো পড়ে সেগুলোই চুম্বকের সাহায্যে তার থলিতে আসে। আর তাই তো পরম যত্নে 3 বছর যাবত এই চুম্বকটি বড় মায়ায় আগলে রেখেছেন তিনি। ওরা এখন টাকার অভাবে, কাজের অভাবে এরা হাঁটি হাঁটি লোহাগুলো তোয়ায় তোয়ায় বিক্রি করি সংসার চালিয়ে যায়। হ্যাঁ, লোহার একটু দাম পায় তো, আর টাকা পয়সা তো আর অনেকে খুঁজতে পারে না, একটা শর্মের লজ্জার ব্যাপার। হ্যাঁ, এরা লোহা তোয়ায় কুড়িয়ে কুড়িয়ে তো বিক্রি করি সংসার চালায়। আমার ব্যবসা হিসেবে আমি অনেকদিন ধরে ওনাকে দেখতেছি, বাট উনি তো চুরি করতেছে না, উনি ওনার কর্মস্থল খুঁজে নিছে, উনি কারো থেকে হাত পাততেছে না, ওর নিজের গ্যাজুয়েট সম্বন্ধে মান নিজের বলতেছে, আমি কারোর কাছে হাত পাতবো না, আমি নিজে করে আমার বাচ্চা বোন সবাইকে আমি চালাবো। তো আমার ক্ষেত্রে এটা খারাপ না, ও তো এত কষ্ট করে খামাচ্ছে, অনেকে চাইতেছে 10 তলায় থাকবে, উনি চাচ্ছে যে উনি যদি গাছতলা থেকে যদি শান্তি পায় তাহলে উনি সুখী। উনি মুন্সী জানান গত 3 বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত, প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এভাবেই পায়ে হেঁটে হেঁটে লোহা সংগ্রহ করে থাকেন। পরে এসব লোহা এলাকার স্থানীয় ভাঙারি দোকানগুলোতে কেজি হিসেবে বিক্রি করেন। তবে অবিশ্বাস্য ব্যাপার হলো এই ব্যবসায় প্রায় প্রতিদিন 50 মাইল অবধি হাঁটতে হয় তাকে। নগরীর বিভিন্ন এলাকায় বিচরণ দেখা যায় মুন্সী মিয়ার। এগুলো ওই লোহার গাড়ি চলতে আসে যে এতন ফতে আসে, আমরা টোকায় টোকায় লোতে আসে যে লোহার গাড়ি তো সারা বছর চলে, লোহার গাড়ি বন্ধ না থাকে, লাইতে দিনে 24 ঘন্টা চলে। হগুলো ফতে আসে, আমরা টোকায় লোতে আসে, এই 2-3 কেজি পাওয়া যায়, বেশি পাওয়া যায় নাই, কোনো কোনো সময় 4 কেজি এদূর তার তিন বেশি না, ডেলি 150 টাকা, কোনো সময় 200 টাকা এড়িলে তার তিন বেশি না। প্রতিদিন প্রায় 4 থেকে 5 কেজি লোহা সংগ্রহ করেন মুন্সী, আর এসব লোহা কেজি প্রতি 40 টাকা দরে বিক্রি করেন। এভাবেই গড়ে প্রতিদিন 150 থেকে 200 টাকা আয় হয় তার, আর এই টাকা দিয়ে চলে মুন্সী মিয়ার সংসার। মুন্সী মিয়ার বয়স 55 বছর, থাকেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়। নিজ কর্মের প্রতি কোনো আক্ষেপ নেই মুন্সীর। কোনো কোনো সময় 500 টাকা ইনকাম, কোনো সময় 200 টাকা, কোনো সময় 150 টাকা, মানে প্রত্যেক একরকম নয়।